সরস্বতী ব্লগিং চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকের দিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটবে। আজকে দেখো সারাদিনই খুব বৃষ্টি হচ্ছে। এই তোমার কিছুক্ষণ আগে বন্ধ হয়েছে বৃষ্টি। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে আজকে আমি তোমার লাসা সিমই বানিয়ে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে কখনোই বানাইনি, খাইও নি কখনো, এই প্রথম বানাবো আর প্রথম খাবো। তা তোমরা তো আমার ফ্যামিলির একজন হয়েই আছো, তাই তোমাদের সঙ্গে আজকে লাসা সিমইটা শেয়ার করব। তা চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমি কীভাবে ওটা তৈরি করলাম। এই দেখো এই লাসা সিমইটাই তৈরি করে তোমাদেরকে দেখাবো। এ দেখো প্রথমে এখানে আমি 4 কিলো মতো দুধ নিয়েছি। আমাদের বাড়িতে অনেক লোক সবাই মিলে খাবো, এর জন্য দেখো আমি অনেকটা করব বলে এখানে 4 কিলো দুধ নিয়েছি। আমি দুধটা তোমার হাঁড়িতেই জাল দেব, ঠিক আছে? প্রথমে দুধটা সেকে নেব। আবার ছাড়তে হবে। বাবা ছেকে দেখাচ্ছি। ঠিক আছে, পুরো চিনি ঢেলে দাও না। দুধটা দেখো ফুটে তোমার অনেকটা ঘন হয়ে এসছে। এবার এখানে আমি চিনি দিয়ে দেব। এবার দেখো কিশমিশ, কাজু দেব, তারপরে কিশমিশ দেব, দিয়ে দুধটাকে আরো ভালো করে ফুটাবো।
ফুটা আছে। দেখো দুধটা তোমার ওখানে ফুটতে দিয়ে এদিকে আমি দেখো প্যাকেটটা ওখানে, যেহেতু আমার কারেন্ট নেই বলে এর জন্য আমাকে ঘরে আসতে হয়েছে। ঘরে তোমার ব্যাটারির একটা লাইট আছে ছোট্ট, ওটা কারেন্ট চলে গেলে জলে, ওর ওইটার আলোতেই দেখো এখানে এটাকে আমি খুলে প্যাকেটটা তারপর ওখানে নিয়ে যাব। নিয়ে গিয়ে লাস্টের সময় এটা রান্না করব। এই তিনটে দেখো, ভিতরে একটা, এই এই উপর একটা, এই একটা ছোট, দুটো একসাথে দেখো এটা দুধ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম অনেকটা ঘন হয়ে এসছে শুকিয়ে। এবার আমি এর ভিতরে তোমার লাচ্ছা সিমাই গুলো কেশর মেশর দেয়ের মধ্যে জল ধরে আছি আমি, গোটা আমি দিব। যে তুমি কয় কেজি জল দিছো সত্যি কথা কও তো, ও কিছু তো কব একটা দুধ দিব ইনে লাগবো ছোট একটা। এটা দেখো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার বাটিতে বাটিতে সব ঢেলে রেখে দিচ্ছি, যে বাটিতে খাবে খাবে, আর বড় বাটিতেও রাখবো। ওই সময়টা ওই লম্বা লম্বা সময়টা চলো, ওর কত হলো এটা, ওই ওইটা এটা একসাথে বানাই দিবা, থামাশার আগে বানাতে হবো, থামাশ দিয়ে দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে, আর ছেলেকে দিলাম, ছেলে খেয়ে বলছে মা খুব টেস্ট হয়েছে। প্রথমবার বানিয়েছি তো আমার। দেখো লাচ্ছা সিমাইটা বানানো কমপ্লিট হয়ে গেল, তোমরা তো দেখলেই, এখন শুধু খেয়ে দেখবো কেমন হয়েছে, কারণ আমি তাকে খাইনি, এই প্রথম বানালাম, প্রথম খাবো। আর তোমার কারেন্টও ছিল না, টর্চ লাইটের আলোতেই আমি ভিডিওটা শ্যুট করেছি।
ক্লিয়ার, তোমরা ক্লিয়ার বুঝতে পারবে নাকি? কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমি কিন্তু আমার মতো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন তো তোমার এই কিছুক্ষণ আগে কারেন্ট এসেছে, ফোনেরও চার্জ কম, এখন ফোনটাও চার্জে বসাবো, ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব ব্লগটা। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, লাইক কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন বাই।